আমরা জানি সালাতের মধ্যে সাতটা জায়গা এমন আছে যে জায়গাগুলো হচ্ছে দুয়ার জায়গা জানেন আপনারা সাতটা জায়গা আছে কেউ বলতে পারবেন কোন সাতটা জায়গায় যে জায়গাগুলোতে দোয়া করা যায় জায়েজ দোয়া করা বা দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা আছে সাতটা আমরা তো জানি কোথায় সেজদায় আমরা একটা জানি সেজদায় আর সালাম ফিরানোর পূর্বে দুই একজন একজন করে কে বলবে একজন হাত উঠান দেখি তাকবীরের সময় তাকবীর দেওয়ার পর তিন তারপর তিনটা হইল রুকু থেকে দাঁড়ায়া চার হ্যাঁ রুকুতে পাঁচ দুই সেজদার মাঝখানে ছয় হ্যাঁ সেজদা তো বলছি হ্যাঁ আরেকটা কোথায় সালাম ফিরানোর আগে হইছে জি সালাতের পরে তো সালাতের পরেই ওটা তার সালাতের ভিতরে আসবে না আচ্ছা আমি এবার সিরিয়ালিটি বলি নামাজে সাত জায়গায় দোয়া করার জায়গা এক তাকবীরের পর আপনি কি বলেন আল্লাহু আকবার আল্লাহুম্মা বাইদা বাইনি ওয়া বাইনা খাতায়া এটা দোয়া নাই তো কি আপনি আল্লাহকে কি বলতেছেন আল্লাহুম্মা বাইদা বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাআতা বাইনাল মাগরিবি ওয়াল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহ আমার এবং আমার গুনার মাঝে তুমি এতটা দূরত্ব তৈরি করে দাও যতটা দূরত্ব পূর্ব এবং পশ্চিমের মাঝে এটা দোয়া নয় তো কি তাহলে দোয়া তাহলে আল্লাহু আকবার তাকবীর দেওয়ার পরেই দোয়ার স্থান এক দ্বিতীয়ত সূরা ফাতিহা পুরোটাই দোয়া কিন্তু আমরা সূরা ফাতিহা না বলে বলবো কেরাত কেরাতের মধ্যে দোয়া আছে রাসূল সাল্লাম যেখানেই জান্নাতের কথা আসতো বলতে আল্লাহুম্মা ইন্নী আসালুকাল জান্নাত জান্নাত কামনা করতেন তারপর জাহান্নাম আসলে জাহান্নাম থেকে আশ্রয় চাইতেন কোন সেন্সিটিভ আযাবের কথা থাকলে সে আযাব থেকে রাসূল সাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এবং এই যে জুমার দিনে পড়া হয় সাব্বিহিস্মা রাব্বিকাল আলা তারপরে এখানে কি বলা হয় সুবহান রাব্বিয়াল আলা বলার প্রমাণ আছে হাদিসে প্রমাণ আছে তারপরে বেশ কিছু জায়গায় আল্লাহ বলছে আলাইসা আল্লাহু বিকাফিন আবদা আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয় বা আল্লাহ কি মরার পরে জিন্দা করতে পারে না যেটা সূরা কিয়ামার শেষে আছে আপনি বলবেন সুবহানাক আল্লাহ তুমি পবিত্র অবশ্যই তুমি পারো বালা এগুলো বলার কথা আছে মানে এগুলো কেরাতের মধ্যে দোয়া করা যায় রাসূল ইসলাম জি হ্যাঁ যাবে কেন যাবে এটা তো না বলা গেলে তো আমি বলতাম না এগুলো প্রমাণ আছে হাদিস দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাঝে মাঝে কোনো এমন কিছু আয়াত আসতো তখন তিনি সেই আয়াত রেখেই আল্লাহর কাছে দীর্ঘক্ষণ দোয়া করতেন কিছু চাইতেন এগুলো ফরজ নামাজে যদিও করা হয় না কিন্তু যখন আমরা কথা বলবো তার মানে নামাজে তার মানে আপনি আপনার নফল নামাজে এগুলো করতে পারবেন তাহলে দ্বিতীয় আমরা পেলাম কোথায় কেরাতে তৃতীয় রুকুতে চতুর্থ রুকু থেকে উঠে পঞ্চম সেজদাতে ষষ্ঠ দুই সেজদার মাঝে সপ্তম সালাম ফিরানোর পূর্বে ক্লিয়ার তাহলে সাতটা জায়গা হচ্ছে দোয়ার জায়গা